দিনের কাজ খতিয়ে দেখতে এবার রাজ্যে এলো কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। আজ বেলা 11:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন তারা। কলকাতা থেকে তারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বেলডাঙ্গার 2 নম্বর ব্লকে 100 দিনের কাজ খতিয়ে দেখবেন প্রতিনিধি দলের সদস্যরা। সূত্রের খবর, 22 মার্চ পর্যন্ত রাজ্যে থাকবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। 100 দিনের কাজে দুর্নীতির খোঁজে আসা কেন্দ্রীয় দলকে স্বাগত জানিয়ে টুইট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল তারা ইতিমধ্যেই এসে পৌঁছেছেন কলকাতায়। 100 দিনের কাজ খতিয়ে দেখতে তারা এসেছেন কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছন এবং তারা মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আর তাদের এই আশাকে স্বাগত জানিয়েছেন টুইট করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের সদস্য দেবাংশু ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাংশু, এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন সময় আবাস দুর্নীতির কাজ খতিয়ে দেখতে কিন্তু কেন্দ্রীয় প্রতিনিধি দল এরাজ্যে এসেছিল এবং আজকে কিন্তু 100 দিনের কাজ খতিয়ে দেখতে দু সদস্যের প্রতিনিধিরা এলেন, যারা এবার যাচ্ছেন কিন্তু মুর্শিদাবাদ। ইতিমধ্যেই তাকে স্বাগত জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। দেখুন, শুভেন্দুবাবু প্রায়ই কেন্দ্রীয় দলের ব্যতিব্যস্ত করেন, অমিত শাহদের প্রায়ই বলেন বাংলায় কেন্দ্রীয় দল পাঠান। যে কটা কেন্দ্রীয় দল আসে তারা উল্টে পরবর্তীকালে চিঠি দিয়ে জানান তারা কিছুই খুঁজে পাননি। মাঝখান থেকে তাদের একটু বাংলা ঘোরা হয়, মাঝখান থেকে তাদের একটু উন্নয়ন কিভাবে করতে হয় সেগুলো শিখে নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেওয়া হয়। আমাকে বলুন, আবাস নিয়ে কেন্দ্রীয় টিম এসেছিল, তারা পরবর্তীকালে চিঠি দিয়ে রাজ্য সরকারকে কি জানালো? তারা রাজ্য সরকারকে জানালো যে কোনো রকম দুর্নীতির হদিশ তারা আপাতভাবে পায়নি। 2 নম্বরভাবে আমাকে বলুন, এই যে 100 দিনের কাজে কেন্দ্রীয় টিম এলো আমাদের রাজ্যে, আমরা প্রায় 17-18 লক্ষের কাছাকাছি ভুয়ো জব কার্ড যেগুলো আইডেন্টিফাই করে রাজ্য সরকার ক্যান্সেল করেছে গত 1-1.5 বছর ধরে, কিন্তু এই ভুয়ো জব কার্ডের তালিকায় যদি ভারতবর্ষের মধ্যে টপ র্যাঙ্ক করা রাজ্যগুলো দেখেন তাহলে তার মধ্যে বিজেপি শাসিত রাজ্য আছে, কংগ্রেস শাসিত রাজ্য আছে, এবং 1 নম্বরে সবচেয়ে বেশি ভুয়ো কার্ড যে রাজ্যের ভুয়ো জব কার্ড সেই রাজ্যের নাম হচ্ছে উত্তরপ্রদেশ। কিন্তু উত্তরপ্রদেশের তো ফান্ড আপনারা আটকে রাখেননি, আপনারা বিজেপি শাসিত অন্যান্য রাজ্য যেগুলো ভুয়ো জব কার্ডের র্যাঙ্কিং এ বাংলার চেয়ে অনেক আগে রয়েছে সেগুলোর তো ফান্ড আটকে রাখেননি। তো এটা কোনোভাবেই যুক্তি হতে পারে না। এবং তার চেয়েও বড় কথা, পশ্চিমবঙ্গের সরকার সমস্ত শর্ত পূরণ করেছে, যা যা তথ্যের দাবি ছিল আপনাদের সমস্ত তথ্য দেওয়া হয়েছে। শুধুমাত্র বাংলার খেটে খাওয়া 100 দিনের কাজ করা মানুষগুলোর পেটে লাঠি মারার উদ্দেশ্যে, তাদের ভাত কেড়ে নেওয়ার উদ্দেশ্যে এই কাজ কেন্দ্রীয় সরকার করছে, যে কাজটা আদৌ তাদেরও শুরু করে যাওয়া নয়। আমার মনে হয় বাংলার মানুষের জবাব আগেও দিয়েছে, ভবিষ্যতেও দেবে, এবং নরেন্দ্র মোদী কত তাদের পেটের ভাত পেটে লাঠি মারার চেষ্টা করবেন করুন, মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমরা আমাদের তরফ থেকে যথাসাধ্য চেষ্টা করব মানুষের পাশে থাকার। ধন্যবাদ দেবাংশু। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন টেলিফোন লাইনে। সজলবাবু, 100 দিনের কাজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য এসে পৌঁছেছেন, তারা ইতিমধ্যে মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং তৃণমূল কংগ্রেসের এই প্রসঙ্গে বক্তব্য যে ইতিমধ্যেই 17-18 লক্ষ ভুয়ো জব কার্ড তারা বাতিল করেছেন, কিন্তু ভুয়ো জব কার্ড রাখার নিরিখে উত্তরপ্রদেশ একেবারে ওপরে রয়েছে, কিন্তু সেখানে নয়, এরাজ্যে বারবার কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হচ্ছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এরাজ্যের 100 দিনের যারা শ্রমিক তাদের পেটের ভাত কাড়াই এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের লক্ষ্য, এমনটাই তাদের অভিযোগ। আমি এতক্ষণ দেবাংশুর মিথ্যেগুলো কি জোরে সুন্দর করে বলতে পারে সেটাই শুনছিলাম, এত অল্প বয়সে যখন ও এত ভালো মিথ্যে বলছে। হ্যাঁ, আগামী দিন নিশ্চয়ই ও তৃণমূলের অনেক বড় পদ পাবে, ওকে কেউ আটকাতে পারবে না। প্রথম এটা বলি, দেখুন উত্তরপ্রদেশ প্রথম স্থানে আছে, কি স্থানে আছে দেবাংশু বলেছে আমার জানা নেই, 95 লক্ষ জব কার্ড ভুয়ো। হ্যাঁ, চোরের হয়ে এই যে অ্যাডভোকেসি এত সুন্দর, এত চিৎকার, এত লাউডলি এরা করতে পারে, যেটা অন্য কোনো লোকের কখনো করা সম্ভব নয়। তৃণমূলের সমস্যা হচ্ছে ওদের লজ্জার কোনো বালাই নেই, ফলে ওরা চুরি করে এতটাই অভ্যস্ত, চুরি ধরা পড়ে এতটাই অভ্যস্ত যে পার্থদার মতন লোকও এত বড় চুরির দায় মাথায় নিয়ে, অন্য কোনো লোক হলে বলে বাংলায় আছে থুতু পেলে ডুবে মরত, সে এখন হার্ট সাইন দেখিয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, এগুলো কোনো কথা নয়। আমি চাই এটা ঠিক যে বাংলার লোক ছেলেদের মুখের অন্ন যেন কেড়ে কেউ না নেয়। কাড়লোটা কে কাড়লেন? তো চটি পিসি মমতা বন্দ্যোপাধ্যায় কেড়েছেন তো উনি। এই জব কার্ডগুলো যদি ভুয়ো না হতো তাহলে আজকে, এবং শুধু জব কার্ড নয় কাজগুলোও যদি ভুয়ো না হতো, যেখানে দেখা গেছে পুকুর কাটা হয়েছে সেখানে দেখা গেছে মাঠ, যেখানে দেখা গেছে কোনো কাজ হয়েছে জমি সেখানে আদৌ জমি নেই, এরকম অজস্র অজস্র উদাহরণ আছে। এই যে এত দুর্নীতি সর্বস্তরে, এগুলো না, এগুলোর জন্যই আজকে বন্ধ হয়েছে।
তাহলে এর দায়টা মুখ্যমন্ত্রীকে নিতে হবে, নরেন্দ্র মোদীর দায় নয়, ঠিকই তো? এটা কংগ্রেস আমলে হয়েছিল, কিন্তু কংগ্রেস আমলে কেউ এটা পেত নিয়মিত, আজকে পাচ্ছেন। সজলবাবু ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এদিকে আলিপুরে কারা দপ্তরের জমি বিক্রিতে দুর্নীতির অভিযোগ তুলে রাজ্যপালকে চিঠি দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। তার দাবি রাজ্যে ফিরে তার রিপোর্ট চাইবেন রাজ্যপাল। তা নিয়ে পাল্টা আক্রমণ জানিয়েছে শাসক দল আর দুই শিবিরকেই নিশানা করেছে সিপিএম। স্কুলে বেআইনি নিয়োগ থেকে শুরু করে গরু কয়লা পাচার দুর্নীতির একাধিক অভিযোগে বিদ্ধ তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগে যখন তা নিয়ে শাসক দলকে কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে বিরোধীরা, ঠিক সেই সময়ই জমি দুর্নীতির নতুন অভিযোগ তুলে সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার অভিযোগ, আলিপুরে কারা দফতরের জমি বিক্রিতে বড়সড় দুর্নীতি হয়েছে। আবাসন প্রকল্পের জন্য জলের দরে বিক্রি করা হয়েছে আলিপুর সংশোধনাগারের জমি। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আলিপুর সংশোধনাগারের 5.6 একর জমি 414 কোটি টাকায় বিক্রি করা হয়েছে, এর ফলে রাজস্ব ক্ষতি হয়েছে 876 কোটি টাকা। শুধু জমি দুর্নীতির অভিযোগ তোলাই নয়, সেই অভিযোগের তদন্ত চেয়ে রাজ্যপাল সিপি আনন্দ বোসকে 5 পাতার চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা। নিজের টুইটার হ্যান্ডেলে সেই চিঠি পোস্ট করেছেন তিনি। আলিপুরের এই যে জমি, যে জমির সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেই জমি নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকে রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পুরো বিষয়টি টুইটারে তুলে ধরেছেন। আলিপুর সংশোধনাগার স্থানান্তরিত হয়েছে বারুইপুরে। আলিপুর সংশোধনাগারের জমির একাংশে গড়ে তোলা হয়েছে মিউজিয়াম, জমির বাকি অংশ আবাসন প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। আবাসন প্রকল্প নির্মাণের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা, আর এই আবাসন প্রকল্পেই কারা দফতরের জমি বিক্রিতে দুর্নীতির অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। আলাদা করে ক্যামেরা ছাড়া জিজ্ঞেস করুন, তিনি বলবেন যে আমি করতে বাধ্য হয়েছি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে আমাকে ফোন করেছিলেন যে এই লোকটাকে জমিটা দিয়ে দিতে হবে। গভর্নর অফিস থেকে সকালেই আমাকে বলেছেন উনি 18 তারিখ অবধি বাইরে থাকছেন, 18 তারিখ ফিরে এসেই তিনি রাজ্য সরকারের কাছ থেকে রিপোর্ট চাইবেন। বড় অংশের টাকা সাইফন হয়ে তৃণমূলের কাছে গেছে এবং ডেয়ারির মতো এটা ফসকে যাবে না, এই এটাতে গেরোতে আটকাবে। কাঁথি শ্মশানে কারা শ্মশানের জমি বেচে দিয়ে দোকান বসালো, কারা এই আলোর জন্য এই করলো, কে ত্রিপল চুরি করলো, তো এগুলো রাজ্যপালকে একসঙ্গে জানাক, রচনাবলী হিসেবে পাঠাক রাজ্যপালের কাছে। 20,000 কোটি টাকার বেশি অপচয় করে সেন্ট্রাল ভিস্টা করা হচ্ছে নরেন্দ্র মোদী এবং তার পার্ষদদের বিলাসবহুল প্রাসাদের জন্য, কেন তার প্রতিবাদ হবে না? এই ঘটনায় তৃণমূল ও বিজেপি দুই শিবিরকেই নিশানা করেছে সিপিএম। সর্বত্র পশ্চিমবাংলায় জমি কেলেঙ্কারি চলছে, কারা দপ্তরের জমি প্রমোটারের হাতে তুলে দেওয়া হচ্ছে, প্রমোটারের হাতে। শুভেন্দু অধিকারী গতকালকে একটা টুইট করেছেন, ঠিক বলেছেন, যখন মেট্রো ডেয়ারির জমি তুলে দেওয়া হয়েছিল সরকারের এক্সচেকারকে ফাঁকি দিয়ে লুট করে, তখন শুভেন্দু অধিকারী তৃণমূলের মন্ত্রী ছিলেন, তখন তিনি বলেননি কেন? বিরোধী দলনেতার অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপাল কোনো পদক্ষেপ করেন কিনা এখন সেটাই দেখার। আশাবুল হোসেন, রুমা পাল ও অরিত্রিক ভট্টাচার্য, রিপোর্ট এবিপি আনন্দ। আলিপুর কারা দফতরের এই জমি ঘিরে এবার দুর্নীতির অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। এই নিয়ে তিনি ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়েছেন রাজ্যপালকে, 5 পাতার চিঠি, এবং সেটি তিনি টুইটও করেছেন, যা তিনি কপি করেছেন ইডিকেও। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য, আমাদের সঙ্গে রয়েছেন অরিত্রিক। শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা যে অভিযোগ করেছেন যে এই কারা দফতরের জমির একটা অংশ যা মিউজিয়াম হয়েছে এবং অন্য অংশ যা কিনা একেবারে আবাসনের কাজে ব্যবহার করা হচ্ছে, এমনটাই তার অভিযোগ। এতে বিপুল অঙ্কের প্রায় 800 কোটির বেশি রাজস্ব ক্ষতি হয়েছে রাজ্যের, এমনটা তিনি অভিযোগ করেছেন। কিন্তু মূলত বিতর্কটি কোন জায়গা থেকে শুরু হয়েছে, তুমি তো এই মুহূর্তে সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছো। একেবারেই তাই, মূলত যে জায়গা থেকে বিষয়টি শুরু হয়েছে সেটা হচ্ছে এই জমির যে দাম, যে দামে যে এই জমিটিকে লিজ দেওয়া হয়েছে। আমি এখন কারা দপ্তরের সেই জমির সামনেই দাঁড়িয়ে আছি যে জমি নিয়ে এত বিতর্ক, 5,643 একর এই জমি, এবং যেটা বলা হচ্ছে যে কারা বিভাগের এই জমি হিটকোর কাছে হস্তান্তর করা হয়েছিল, হিটকো সেটিকে ই অকশনের মাধ্যমে 99 বছরের লিজ দিয়েছে 414 কোটি টাকায়। ফিনিক্স মিলস বলে একটি কোম্পানি সেটি এটি তারা পেয়েছে, এবং তারা সেখানে আবাসন তৈরি করবে আলিপুর গ্রিন সিটি ডেভেলপমেন্ট
ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে এটাকে তৈরি করা হচ্ছে। মূল যে অভিযোগের জায়গায় এই 414 কোটি যে টাকা সেটা বাজার মূল্যের থেকে অনেকটাই কম, এবং এই বাজার মূল্যের থেকে অনেকটা কম কী করে হলো সেই বিষয়টাই কিন্তু শুভেন্দু অধিকারী তার অভিযোগ হিসেবে তুলে ধরেছেন। রাজ্যপালকে তিনি 5 পাতা চিঠি দিয়েছেন, টুইটারে সেই চিঠির উল্লেখ করেছেন, এবং ই অকশনের যে পেপার হিটকোর থেকে রিলিজ করা হয়েছিল সেটিকেও তিনি টুইটারে তুলে ধরেছেন, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে বেস প্রাইস কত ছিল, সেটা কতটা কম ছিল এবং কত মূল্যে এই জমিটিকে লিজ নেওয়া হলো, এটাই তার মূলত অভিযোগের জায়গা। যদিও তৃণমূলের তরফ থেকে এই সব অভিযোগ অস্বীকার করা হয়েছে, উল্টে তাদের তরফ থেকে বলা হয়েছে স্বচ্ছতার সঙ্গেই সব কাজ করা হয়েছে, কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার যেটা বক্তব্য এই বিষয়টা নিয়ে তদন্ত প্রয়োজন। তার ভাষায় বলা চলে যে তার ভাষায় তিনি টুইটারে লিখেছেন যে এটি অন্যতম বড় একটি দুর্নীতি তৃণমূল সরকারের আমলে ঘটা, এবং সেই দুর্নীতির তিনি নিষ্পত্তি চান বলে রাজ্যপালকে চিঠি দিয়েছেন। পাশাপাশি যে টুইটারে পোস্ট করেছেন তাকে ইডিকে নিয়ে ট্যাগ করেছেন, পরবর্তী সময় এর একটা সঠিক তদন্তের তিনি দাবি জানিয়েছেন, যদিও তৃণমূলের তরফ থেকে এখনো পর্যন্ত এই সব অভিযোগই অস্বীকার করা হয়েছে। ধন্যবাদ অরিত্রিক।